বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো ওয়ান ক্লিক ক্লিন অল কাইন্ডস অল ডেস্কটপ স্ক্রিন, অল ডেস্কটপ ক্লিনার। দেখুন, আমি একটা ডেড ফাইল তৈরি করেছি এখানে, যেটা দিয়ে আর কি এখানে একটা ক্লিক করলে পরেই কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে সব ড্রাইভগুলো অপ্রয়োজনীয় ফাইলগুলো সে ডিলিট করে ফেলবে, যার ফলে আপনার কম্পিউটারটি অনেক ফাস্ট কাজ করবে। দেখুন, আমি কাজটি এখন করে দেখাচ্ছি। আমি প্রথমে আমার এই ফাইলটি যেহেতু তৈরি করা আছে, আমি এটাকেই দেখাবো। রিফ্রেশ করে নিচ্ছি, আমি উইন্ডোজ আর দিয়ে এখানে নোটপ্যাড আমি অন করব। করার পরে দেখুন, আমার এই ফাইলটি আমি এখানে ড্রাগ করে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর দেখুন আমি কি কোডিংগুলো করেছি এখানে, কোডিংগুলো দেখুন। জানি এই ধরনের মানে ওয়ান ক্লিক রিফ্রেশার অনেকেই হয়তো ইউটিউবে দিয়েছেন, তো আমি এইভাবে করেছি আর কি। অ্যাকচুয়ালি এই কাজটি আমরা তো অনেকে জানি যে ট্রি এর কাজটা কি, ঠিক সেভাবেই আমি করেছি। আমার এর আগে আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি আমার কম্পিউটারের ড্রাইভ কয়টি আছে। এখানে দেখেন সি, ডি, ই, এফ, জি, এইচ এবং ডিভিডি অপটিক্যাল ড্রাইভ রয়েছে একটা, এটা হচ্ছে কে। ঠিক আছে, আমি কেটে দিলাম। এখন দেখুন এখানে আমি কি করেছি, এই কোডিংগুলোর মধ্যে সেম এই আপনি যেটা করবেন, আমার এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দিয়েছি। আপনারা কপি করে জাস্ট শুধু এইভাবে একদম মনে করেন, আমি এইভাবে কপি করে কন্ট্রোল সি কপি করে একটা নোটপ্যাড অন করব। জাস্ট এখানে এডিটে গিয়ে পেস্ট করে দিব। আচ্ছা, আপনার কম্পিউটারে যতগুলো ড্রাইভ আছে শুধু সেইভাবেই হিসাব করবেন। মনে করেন আমার ই পর্যন্ত ড্রাইভ আছে, আপনি কী করবেন, ই পর্যন্ত ড্রাইভ হলে আপনি ই পর্যন্ত এফ পর্যন্ত আপনি কেটে দিলেন, ডিলিট করে দিলেন। হ্যাঁ, দিয়ে এটা এটাকে আপনি এখান থেকে ফাইলে যাবেন, সেভ, সেভ এস করবেন, সেভ এস ডেস্কটপ। ডেস্কটপে আপনি এটাকে নাম দিলেন, সে আপনি যেভাবে যেটাকে মানে আপনার জন্য ভালো হয় সেই নামটি দিতে পারেন। তো আমি দিলাম ক্লিনার ডট বিএটি। ঠিক আছে, দেন আমি সেভে ক্লিক করব। করার পর দেখুন আমার ডেস্কটপে ফাইলটি তৈরি হয়ে গিয়েছে। আমি এখন যদি এটাকে ডিলিট করে দিই, আমি এখন রিফ্রেশ দিই, দেওয়ার পর আমি এটাকে ডাবল ক্লিক, আমি দেখাচ্ছি যেটা হচ্ছে কীভাবে কাজটা করে। আমি যদি এখানে ম্যানুয়ালি লিখি পি আর ই এফ ই টি প্রিফেচ, আমি যদি রাইট ক্লিক করি এখানে, দেখেন আমি এটাকে উইন্ডোটা ছোটো করে রাখলাম। প্রিফেচে আমার অনেকগুলো 239টি আইটেমস অলরেডি রয়েছে আমার ফ্রিজ। দেখুন 18 মেগাবাইট জায়গা সে নিয়েছে এটা। আমি যদি এটাকে ডাবল ক্লিক করি, আমার এই ফাইলগুলো দেখবেন এটা শেষ হয়ে গেলে ফাইলগুলো আমার সবগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, যেটা আমার ম্যানুয়ালি করতে হতো আর কি। এরকম ট্যাম্প পার্সেন্টেজ, ট্যাম্প পার্সেন্টেজ দিয়ে যেভাবে আমরা কাজগুলো করি সেটা বারবার ক্লিক ই না করে আপনি এখানে ওয়ান ক্লিক করেই আপনি এই কাজটা করতে পারবেন, যার ফলে আপনার পিসিটা অনেক ফাস্ট হবে, অনেক ভালো কাজ করতে পারবেন। আমার এটা সার্চ করা শেষ হয়ে গেলেই আমার এটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ওয়েট, সময় নিচ্ছে, দেখুন ফাইন, একদম যতগুলো ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে। এটা অনেক সময় অনেক ফাইল ডিলিট হয় না। হ্যাঁ, ওই হলো বন্ধুরা, আপনারা আপনাদের ডেস্কটপ ল্যাপটপ যে কোনো কম্পিউটারে আপনি এটা করতে পারেন, আমার মনে হয় আপনাদের অনেক উপকারে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ফেসবুকে বন্ধুদের কাছে শেয়ার করবেন প্লিজ।